মুসিবতে আছেন, অসুস্থ আছেন, তারা যদি নিজেরাই আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করেন, আল্লাহর কাছে দোয়া করেন, এই ব্যক্তিদের দোয়া আল্লাহ কবুল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নামাল, সূরা আন-নামালে 62 নম্বর আয়াতে বলছেন, আম্মা ইউজিবুল মুদদাররা ইযা দাআ ওয়া ইয়াকশিফুস সু, যে কে আছে যে এইরকম বিপন্ন ব্যক্তি, বিপদগ্রস্ত ব্যক্তি, মুসিবতে পড়া ব্যক্তি, অসুস্থ ব্যক্তির দোয়া আল্লাহ ছাড়া আর কে কবুল করতে পারে। এরপরে ওয়াকশিফুস সু, তিনি সকল প্রকার অনিষ্ট, সকল প্রকার খারাপি তিনি দূরীভূত করে দেন, ওয়া ইয়াজআলুকুম খুলাফা আল আরদ, আর তিনি তোমাদের জন্য এই দুনিয়ার জীবনে তোমাদেরকে স্থলাভিষিক্ত করে দেয়, অর্থাৎ তোমাদের কথা উল্লেখ, তোমাদের তোমার নেককার বান্দাদের মধ্যে তোমরা জীবিত থাকলেও লোকেরা তোমাদেরকে স্মরণ করে, তোমাদের মৃত্যুবরণ হলেও তোমাদেরকে লোকেরা ভালোভাবে ভালো কথার মধ্যে তোমাদেরকে স্মরণ করে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য আম্বিয়া আলাইহিস সালাম, তারা সকলেই ভালো কাজের ক্ষেত্রে তারা অগ্রগামী ছিলেন, কারণ ইন্নাহু আল্লাহ বলছেন ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত, রাব্বিয়া ইকরাম, তারা সকল প্রকার কল্যাণের কাজে তারা ছিলেন অগ্রগামী, ওয়াদুহুনা রাগাবান ওয়া রাহবা, আর তারা আমার প্রতি আবেগময় হয়ে আমার প্রতি ভীতি প্রদর্শন করে তারা আমাকে সব সময় ডাকে এবং আমার কাছে তারা দোয়া চায়। সূরা আল আম্বিয়ার 90 নম্বর আয়াত। এই জন্য এই সকল সিদ্দাত, মুসিবত, বালা, অসুস্থতা, এই সকল অবস্থাতে ব্যক্তি নিজে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তার দোয়া বেশি কবুল করেন।